আজ আমি আপনাদের কাতলা মাছের কালিয়া করে দেখাচ্ছি। এটা আমার মাসি করছে, আমি দেখাচ্ছি। এটা প্রথমে মাছগুলোকে আমি অল্প করে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, এবার মাছগুলোকে অল্প করে ভেজে নেব। দুটো মাছের ল্যাজা দেওয়া হয়েছে প্রথমে, সেগুলো আবার উল্টিয়ে দেওয়া হবে। একটা পাশ অল্প ভাজা হয়ে গেল, আবার একটা পাশ দেওয়া হয়েছে মাছকে, সেগুলো হয়ে গেলে তুলে নেওয়া হবে। তুলে নেওয়া হচ্ছে, আবার দুটো মাছ দেওয়া হবে, পেটি মাছ দেওয়া হলো। এটা যারা অফিস থেকে এসে তাড়াতাড়ি রান্না করতে চান, তারা নুন হলুদ মাখিয়ে রেখে ফ্রিজে অফিসে চলে গেলেন, এসে মাছগুলো বার করে তারপরে এখানে সোমবারে মাছটা চটপট করে নিতে পারবেন। এসে ভাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, ভাত দিয়ে খাওয়া যায় খুব তাড়াতাড়ি, কি রুটি দিয়ে খুবই ভালো হয়। এই দুটো ভাজা হয়ে গেল, এবার চিংড়ি হচ্ছে। এবারে তিনটে মাছ দেওয়া হলো, আমাদের এখানে বেশি করে রাখা হয়, ওই জন্য অনেকগুলো মাছই ভাজা হলো। মাছটা একটু নেড়ে দেওয়া হচ্ছে, আমি একবারে দুদিনের মাছ করে রাখি, দুদিন চলে যায় তারপরে আবার দুদিনের মাছ করি, এভাবে রান্না করে রাখি, তাহলে সুবিধা হয় মাছ করে রাখলে। এই মাছগুলো ভেজে তুলে নিলাম হচ্ছে, হয়ে গেছে তুলে না। তোলা হয়ে গেল, এইবারে মাছ এই তেলের মধ্যেই আর মাছটা করা হবে, তা অল্প একটু সাদা তেল দেওয়া হলো, পুরোটাই সাদা তেলেই করা হচ্ছে। দুটো তেজপাতা দিয়ে হলো, রসুন প্রথমে রসুন দেওয়া হলো, এই এক চামচ মতন রসুন, একটু রসুনটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেওয়া হবে, কুচো করে একদম কুচি কুচি করে রাখা আছে, পেঁয়াজটাও কুচি কুচি করে রাখা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু একটু লালচে লালচে হবে, এভাবে ভেজে নেওয়া হবে। অল্প একটু চিনি দেওয়া হলো, রংটা ভালো হবে এই চিনিটা সঙ্গে ভাজলে, এই পেঁয়াজটাও নরম হবে আর রংটাও সুন্দর হবে মাছের। এবারে নুন দেওয়া হচ্ছে, ছোট চামচের এক চামচ নুন দেওয়া হলো, মাছের মধ্যেও নুন মাখানো ছিল সেই অনুপাতে নুনটা দেওয়া হলো, হাফ চামচ হলুদ দেওয়া হলো। এবারে আদা বাটা হাফ চামচ দেওয়া হলো, আবার কষানো হচ্ছে। এবারে টমেটো বাটাটা দিয়ে দিলাম, ছোট একটা টমেটো বাটা আছে সেটা দেওয়া হয়েছে, আবার ভালো করে কষিয়ে নেওয়া। এবারে চেরা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা, তিনখানা চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো,
একটু ভালো করে ভেজে নেওয়া হলো। এবারে কাশ্মীরি লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে সেটা দেওয়া হচ্ছে একটু রঙের জন্য, মাছের মাছের ঝোলের রঙটা ভালো হলে খেতে ভালো লাগে। সব জিনিসেরই আগে দেখতে ভালো লাগলে তবে খেতে ভালো লাগে, তো সেইভাবেই করা হচ্ছে। এবারে কাশ্মীরি লঙ্কা যাচ্ছে, এটা চা চামচের এক চামচ জল, অল্প করে জল দেওয়া হবে আমি পুড়ে যাবে মশলাটা। ভালো করে কষানো হবে, এবারে কষানো প্রায় শেষ, এবারে জল দিয়ে দেওয়া হবে। মাছটা দিয়ে ফোটানো হবে তো সেরকম জল দেওয়া হবে। এখন একটু জিরে ভাজা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এতে খেতে খুব ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে মাছগুলোকে একদম পুরো ডুবিয়ে দিতে হবে, জলটা ফুটবে তবে টেস্টটা ভালো আসবে। এবারে ঢাকা দেওয়া হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকাটা খোলা হচ্ছে, সুন্দর রং হয়েছে দেখুন, খুব ভালো হয়। এভাবে আপনারা বানাবেন খুব ভালো হয় খেতে। এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর চারিপাশ দিয়ে একটু ঘি দেওয়া হবে, এই নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। খুব ভালো গন্ধ বেরিয়েছে, একটু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। এভাবে তৈরি করে সবাই খুব ভালোভাবে খাবেন, ভাত রুটি পোলাও সবকিছুর সঙ্গে খাওয়া যায়, এভাবে বানিয়ে সবাই মিলে খাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।